মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া লোন করা যায় এটা বৈধ আছে কিনা আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না এর ফলে আমি হয়ে পড়ছি মাথা ঠিক রাখতে পারছি না আল্লাহ কি আমার আমার প্রতি খুব কষ্ট কষ্টে আছি করণীয় আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণ হচ্ছে গুণা হচ্ছে এখন আমি কি করব। বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা খুব বেশি পড়াশোনা শেষ করে চাকরি পাবো কি না জানি না পড়াশোনা ছেড়ে কি ব্যবসা করব। কিন্তু এক্ষেত্রে বাবা মা কষ্ট পাবেন এখন কি করতে পারি আমি অনেক দিন আগে একজনের কিছু কাপড় চুরি করেছিলাম এখন বুঝতে পারছি এটা অন্যায় যার কাপড় তার কাছে যদি ক্ষমা চাই তাহলে উনি ক্ষমা করবেন না বরং সমাজের সব লোককে উনি বলে বেড়াবেন যে আমি এরকম চুরি করেছিলাম এখন এই গুনা থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় আছে কিনা যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শই কিভাবে করব। প্রাপ্তবয়স্ক বিয়ে না দিয়ে কি বাবা হজে যেতে পারবে আমার বর কুকুর পছন্দ করে অনেক নিষেধ করার পরও সে কুকুর কিনে এনেছে সে বাইরে কাজে থাকে এখন বাধ্য হয়ে কুকুরকে আমি খেতে দেয় গোসল করাই আমাদের ঘরের ভেতর থাকে ফরজ নামাজ ছাড়াও আমি তাহাজু চাষ ইত্যাদি নামাজ পড়িয়ে ক্ষেত্রে আমার করণীয় কি চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি টা পরি লিখেছেন আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না এর ফলে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি মাথা ঠিক রাখতে পারছি না আল্লাহ কি নারাজ আমার প্রতি খুব কষ্ট কষ্টে আছি আমার করণীয় কি আল্লাহ তালা আপনারা দোয়া কবুল করছেন না আমরা অনেকে দোয়া করতে গিয়ে এ ধরনের অভিযোগ করে থাকি এর মানে হলো যে আমরা মনে করি যে আমি দোয়া করলাম তো কবুল কেন হচ্ছে না প্রথমত দোয়া আমরা করবো দোয়া কবুল হবে তখন যখন তাড়াহুড়া করবো না বিশাল সাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করার লাগছে দোয়া কবুল হয় মালাম এস্তাহাজিল যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করা অর্থাৎ দোয়া কেন কবুল হচ্ছে না এই কথা না বলে আপনার দায়িত্ব প্রার্থনা করা আবেদন করে যাওয়া আপনি আবেদন করে যাবেন একের পর এক নিবেদন করে যাবেন আল্লাহ স্মাতা যথাসময় আপনার দোয়া কবুল করবেন যদি কখনও আপনার দোয়াকাঙ্ক্ষিত দোয়া কবুল না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে হয়তোবা এই দোয়া কবুল না হওয়াতে কোনো কল্যাণ আছে অথবা এই দোয়াটা নির্দিষ্ট সময় আল্লাহ তালা কবুল করবেন সেজন্য অপেক্ষা করতে হবে কিংবা এই দোয়ার কাঙ্ক্ষিত যে দোয়া আপনি করেছেন তার কোনো দুনিয়াতে বিনিময় না দিয়ে আল্লাহ তালা আখেরাতের বিনিময় দেবেন অনেক মানুষ আমাদের ময়দানে অনেক সবাব এবং বিনিময় দেখে বলবে আল্লাহ এগুলো কৃষি বিনিময় আসলো তখন আল্লাহ তালা বলবেন দুনিয়াতে দোয়া করেছো তুমি সেটা দুনিয়াতে তার বিনিময় কিছু দেওয়া হয়নি আখরাতে তোমার জন্য জমা রাখা হয়েছে তখন অনেক মানুষ আক্ষেপ করে বলবে যে দুনিয়াতে আমার সমস্ত দোয়াগুলো কবুল না হয় যদি আখরাতে এরকম পেতাম স্থায়ী আমি ভোগের সন্ধান পেতাম স্থায়ী না আমদ পেতাম তো এই জন্য দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা আসলে উচিত নয় বরং অপেক্ষা করতে হবে এটা আমাদের স্বভাবগত ত্রুটি যে হরিখাল সানমিন আজাল মানুষ তাড়াহুড়া থেকে সৃষ্টি করা হয়েছে মানুষ তাড়াহুড়া প্রবণ আহ বিধে আপনি হতাশাগ্রস্ত হবেন না দোয়া করতে থাকবেন এবং একই রাখবেন বিশ্বাস রাখবেন আপনার জন্য যা কল্যাণ করেন আল্লাহ সেই ফয়সালা আপনার জন্য করবেন আমি যা চাইছি সেটাতেই যে আমার কল্যাণ আছে তা তো নয় সন্তান যখন ছোট থাকে বুঝে না শিশু তখন সে আগুন ধরতে চায় এক বছর দেড় বছর বয়স যখন হয় তখন আগুন ধরতে চায় মা বাবা তাকে আগুন ধরতে দেয় না সে মন খারাপ করে কান্নাকাটি করে মনে করে আমার চাওয়াটা কেন মা বাবা পূরণ করছে অথচ চাওয়া না পূরণ করার মধ্যে তার জন্য কল্যাণ আছে সে তো না এই জন্য আল্লাহ প্রতি আস্থার কোনো ঘাটতি যেন আমাদের না হয় শম্পা আহমেদ আপনি লিখেছেন আমার বর কুকুর পছন্দ করে অনেক নিষেধ করার পরও সে কুকুর কিনে এনেছে সে বাইরে কাজে থাকে এখন বাধ্য হয়ে কুকুরকে আমি খেতে দেয় গোসল করাই আমাদের ঘরের ভেতর থাকে নামাজ ছাড়াও আমি তাহার্য চার্জ ইত্যাদি নামাজ পড়িয়ে ক্ষেত্রে আমার করণীয় কী আসলে এই কারণেই বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্রপাত্রী তালাশ করা গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে পাত্রী দিনদার পাত্র বদ্দিন কিংবা পাত্র দিনদার পাত্রী দিনদার নন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিজেদের বোঝাপড়ে অসুবিধা তৈরি হয় দিন পালন ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয় যেমন ক্ষেত্রে হয়েছে তো আপনি খুব বিনয়ের সাথে খুব সিরিয়াসলি আপনার স্বামীকে আপনার বরকে জানিয়ে দিবেন যে দেখো সেটাই কারণে আমার জন্য আমি সেই যে ঘরে থাকে সেখানে ক্ষমতার ফ্রেস আসে না তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে সেক্ষেত্রে আমি অন্য ঘরে কক্ষ গিয়ে আমি থাকতে বাধ্য হব সেটা আপনি করবেন বাকি কুকুরের সেবা করাতে কোনো অসুবিধা নেই সেবা করা বলতে তাকে খাদ্য দিলেন এটা কোনো গুনাহের কাজ নয় তাকে আপনি অসুস্থ হলে তাকে ওষুধ দিলেন বা ওষুধ প্রয়োগ করলেন এটা কোনো গুনাহের কাজ নয় কিন্তু আসলে তাকে ঘরে স্থান দেওয়া এটাই হলো করে না নিষেধ এবং শয়তান কোন কোন ওয়েতে আমাদের ঘরবাড়িতে প্রবেশ করতে পারে আমাদের ভেতরে প্রবেশ করতে পারে নবীক্রিম সাল্লাহ আসলাম সেগুলোর আমাদেরকে সাবধান করেছেন কুকুর তার একটি এবং এই কারণে আপনি দেখবেন যে নবীকরিম সাল্লাহ আসলাম যেটিকে নিষেধ করেছেন শয়তান অমুসলিমদের দিয়ে এবং আমাদের মুসলমানদের মধ্যে যাদের মধ্যে ইসলাম চর্চার দুর্বলতা আছে তাদেরকে দিয়ে এই কাজটা সবচেয়ে বেশি করায় কারণ এটা শয়তানের আমাদের বাসাবাড়িতে প্রবেশের সবচেয়ে বড় ওয়েগুলোর একটি তো সেজন্য আপনি আপনার স্বামীকে বোঝাবার চেষ্টা করবেন না হলে আপনি নিজে সেফে থাকার চেষ্টা করবেন অন্তত সে যে কক্ষে থাকে কুকুর আপনি অন্য কক্ষে থাকবেন অন্তত এতটুকু করবেন মোহাম্মদ শুভ আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে না দিয়ে কি বাবা হজে যেতে পারবে হজ যদি ফরজ হয় হজ ফরজ হওয়ার জন্য হজের মরশুমে হজ করার মতো টাকা এবং সামর্থ্য আছে সেটুকুই যথেষ্ট অতএব তিনি হজ করতে যাবেন মেয়েকে বিয়ে না দিয়ে হজে যেতে পারবেন না এমন কোনো কথা নেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তিনি আপনার চেষ্টা করবেন কিন্তু যদি কোনো কারণে মেয়ের বিয়ে বেটে বলে না হয় তাহলে সেক্ষেত্রে তিনি হজে চলে যাবেন হজ থেকে এসে মেয়ের বিয়ে দিবেন কিংবা অন্যদেরকে দায়িত্ব দিয়ে যাবেন যে এর মধ্যে উপযুক্ত ছেলে পেলে তোমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ইত্যাদি অর্থাৎ মেয়ের বিয়ের সাথে হজকে ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই মাদি হাসান আপনি লিখেছেন যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত্ত কীভাবে কিভাবে করবো যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুর কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য আপনি তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো আরো টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দেবেন এবং আল্লাহ কাছে মাপ চাইবেন ঈশ্বাল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন জামিল হোসেন আপনি লিখেছেন আমি অনেকদিন আগে একজনের কিছু কাপড় চুরি করেছিলাম এখন বুঝতে পারছি এটা অন্যায় যার কাপড় তার কাছে যদি ক্ষমা চাই তাহলে উনি ক্ষমা করবেন না বরং সমাজের সব লোককে উনি বলে বেড়াবেন যে আমি এরকম চুরি করেছিলাম এখন এই গুণা থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় আছে কিনা আপনি সেই কাপড়ের যে মূল্য আছে সেটা সেই ভদ্রলোকের মালিকানা যে কোনোভাবে প্রবেশ করিয়ে দিবেন তাকে নগদ টাকা দিতে পারেন গিফট আকারে দিতে পারেন তার অ্যাকাউন্টে টাকা ডেপোজিট করে দিতে পারেন বিকাশের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নগদের মাধ্যমে তার কাছে টাকাটা পাঠিয়ে দিতে পারেন বিভিন্নভাবে আপনি চেষ্টা করে টাকাটা তার কাছে পৌঁছে দিতে পারেন যে কোনোভাবে তার কাছে টাকাটা পৌঁছে দিতে পারলে আপনি তাই মুক্ত হয়ে গেলেন তার কাছে আলাদা ক্ষমা চাওয়ার দরকার নেই আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা চাইবেন এমনি দিহান আপনি লিখেছেন বর্তমান চাকরির বাজারের প্রতিযোগিতা খুব বেশি পড়াশোনা শেষ করে চাকরি পাবো কি না জানি না পড়াশোনা ছেড়ে কি ব্যবসা করবো কিন্তু এক্ষেত্রে বাবা মা কষ্ট পাবেন এখন কী করতে পারি বাবা মাকে বোঝাবেন যে আল্লাহ তালা ব্যবসার মধ্যে বরকত বেশি রেখেছেন এবং চাকরি করা যায় যা সে নবীগণ অনেকে অনেকের মানে পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দিয়েছেন চাকরি করেছেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার বরকতের পরিমাণটা বেশি এবং ব্যবসাটা বেশি করেছেন তারা ব্যবসা বা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন অনেক বেশি অতএব বাবা মাকে বোঝাতে হবে বিভিন্ন স্কলারদের বক্তব্য শোনাতে হবে বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শোনাতে হবে তাদেরকে কনভিন্স করতে হবে সেই সাথে আপনি চাকুরির এই সীমাবদ্ধ গুণটির মধ্যে না থেকে স্কিল গড়ে তুলে নিজে কিছু করার চেষ্টা করবেন যদি চাকরির সেরকম ভালো কোনো সম্ভাবনা আপনার না থাকে আর মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ তালা একজন ইমানদার রিজিক নিয়ে খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণে আল্লাহ রব্বুল আলমিন রিজিকের দায়িত্ব নিয়েছেন আমাদের কর্তব্য হবে চেষ্টাটা শুধু অব্যাহত করা এবং সিরিয়াসনেসের সাথে চেষ্টা অব্যাহত করা রাখা মুসলিম আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণা হচ্ছে এখন হচ্ছে এখন আমি কি মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডিয়াই আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার গুণা হচ্ছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন আশা করেন যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আল্লাহর কাছে আপনি ইস্তেফার করুন আপনার ভুলের জন্য এবং এখনো সে ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর ক্ষমা করবেন ইনশাল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় এবং গুণা হয়ে থাকে তবে এই ধরনের গুনাহ করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাগুলো প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুণা আছে যে গুণাগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘ মেয়াদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে জিহান আহমেদ জাকির লিখেছেন পরিবার অন্য ব্যক্তি সুদের সাথে সংশ্লিষ্ট থাকলে আমার গুণা হবে কিনা। অন্য ব্যক্তি সুদের সাথে সংশ্লিষ্টের মানে যদি আপনার আপনি যার যার অধীনে ধরুন আপনার বাবা তার উপার্জন দিয়ে আপনি আপনার আপনার ভরণ পোষণ হয় তাহলে সেক্ষেত্রে তাকে সুদ থেকে মুক্ত করা কিংবা আপনি বিকল্প কোন হালার উপার্জনের চেষ্টা করে যদি আপনার সে বয়স থাকে এবং সে সুযোগ থাকে তাহলে সেই চেষ্টা আপনার করতে হবে নাহলে আপনি সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন আর যদি ব্যাপারটা এরকম থাকে যে ধরুন একই একটি যৌথ পরিবারে কয়েক ভাই আছেন বিভিন্ন ভাইয়েরা সুদের সাথে জড়িত আপনি সুদমুক্ত আলহামদুলিল্লাহ তাহলে সেক্ষেত্রে তাদের সুদের দায়ভার আল্লাহ তালা আপনাকে থেকে রেখেছেন আপনি আল্লাহ শুক্র দায় করবেন আর তাদের সুদের দায়ভার তাদেরকে বহন করতে হবে আপনার গুণা হবে না তবে আপনি অবশ্যই আয়তের কারণে আল্লাহ বলেছেন তোমাদের নিকট আত্মীয়দেরকে তোমরা সতর্ক করো আল্লাহর ব্যাপারে তাদেরকে সতর্ক করো আল্লাহর অবাদ্যতা থেকে যেন তারা ফিরে আসে কফুর শিল থেকে যেন ফিরে আসে তো সেই জন্য আপনি তাদেরকে দাওয়াত দিবেন তাতে ইনশাল্লাহ দায়মুক্ত থাকবেন আব্দুল্ল মামুন আপনি লিখেছেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর অর্থাৎ কোরবানি ঈদের দুই একদিন আগে কি আকিকা দেওয়া যাবে দেওয়া যাবে কোনো অসুবিধা না আকিকা কারো সপ্তম দিন আকিকা কোরবানি ঈদের একদিন আগে হলো তো তিনি সেদিন আকিকা দেবেন কোনো অসুবিধা নেই আঁকিকা যে কোনো দিন দেওয়া যেতে পারে আহমদ সাদি আপনি লিখেছেন মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া লোন করা যায় এটা বৈধ আছে কিনা মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এবং টাকা তারা কাটে সেটাও হারাম নয় কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জায়জ আছে এর জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি তো সেটিও জায়েজ আছে সেটিও হারাম বা না নয়